হ্যালো ফ্রেন্ডস আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ক্লাস ড্রিল টোয়েন্টি টু তোমরা প্রত্যেকেই জানো আমাদের ফেসবুক পেজ ইংলিশ এই পেজে আমরা দিন এরকম প্র্যাকটিস সেট দিচ্ছি তোমরা যারা এখনো আমাদের ফেসবুক পেজ ফলো করনি তারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি এই ফেসবুক পেজকে ফলো করে দাও তো চলো আজকের ক্লাস শুরু করে দেওয়া যাক প্রথমের কি কোয়েশ্চেন রয়েছে দ্য ড্রামাটিস্ট মাস্ট ক্যাটার টেস্ট অব দ্য নাট্যকারের উচিত অডিয়েন্স মানে তার শ্রোতার প্রভাইড করার ভালো জিনিস প্রোভাইড করা ক্যাটারের পরে একটাই প্রিপোজিশন বসে ক্যাটার টু ক্যাটার ওভার নয় ক্যাটার ইন টু নয় ক্যাটার ফর নয় ক্যাটার টু দ্য ড্রামাটিস্ট মাস্ট ক্যাটার টু দ্য টেস্ট অব দ্য অডিয়েন্স নেক্সট এরোড ডিটেকশন দিয়েছে ইয়েস্টারডে ইট রেন্ড লাইক ক্যাটস অ্যান্ড ডগস এখানে ভুল আছে অপশন সি কেন লাইক ক্যাটস অ্যান্ড ডগস হয় না কেন ক্যাটস অ্যান্ড ডগস এই ইডিয়মস্টার মানেই হচ্ছে হেভি রেন মুষলধারে বৃষ্টি তো এটা কিরকম সেন্টেন্সটা হবে ইয়েস্টার ডে ইট রেন ক্যাটস অ্যান্ড ডগস রেন্ডের পরে লাইক দেওয়ার দরকার নেই রেন্ডের পরে লাইক দেওয়ার দরকার নেই কেবল ইয়েস্টার ইট রেন ক্যাটস অ্যান্ড ডগস লাইক ক্যাটস অ্যান্ড ডগস বলে কোনো ইডিয়মস নেই ক্যাটস অ্যান্ড ডগস মানে ইডিয়মস আছে যেটা মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি তাহলে ভুল আছে অপশন সি চলে টু ইয়ার্স হি এখানে হি কেম হিয়ার হবে আমরা প্রত্যেকেই জানি ফার্স্ট পার্ট যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে এরকম সেন্টেন্সের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড পার্ট অবশ্যই পাস্ট হয় তাহলে টু ইয়ার্স হ্যাভ পাস্ট সিনস হি কেম হিয়ার কেম হবে কেন কামের সিম্পল পাস্ট হচ্ছে কেম হ্যাজ কাম নয় কাম নয় হ্যাড কাম নয় এটা হচ্ছে কেম চলে যে প্রশ্ন রয়েছে দেখে নাও মিনিং অফ ষোলো ষোলো শব্দটার মানে কি ষোলো শব্দটার মানে হচ্ছে অনলি মানে কেবল একা শব্দটার মানে হচ্ছে অনলি প্রিন্সিপাল মানে প্রধান ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ইমিডিয়েট মানে সঙ্গে সঙ্গে তো ষোলো ষোলো দেখবে সিঙ্গার ষোলো সং হয় ষোলো সং হয় মানে একজন গায়ক যখন গাইছে বা একজন গায়িকা গাইছেন এই ক্ষেত্রে ষোলো হয় ষোলো মানে অনলি ষোলো তার বিপরীত হয় ডুয়েট ডুয়েট আর ডুয়েট চলে আসে স্পেলিং সার্জেন সার্জেন স্পেলিং আমরা প্রত্যেকে জানি অপশন এ এস ইউ আর এন সার্জেন এই শব্দটা স্পেলিং হচ্ছে জি ই ও এন রাইট আনসার অপশন এ সার্জেন স্পেলিং এস ইউ আর জিই ও এন নেক্সট দেখো ছয়ের দাগের যে কোয়েশ্চেন রয়েছে এ পারসন হু লাভস এভরিবডি একজন মানুষ যে প্রত্যেককে ভালোবাসে তাকে কি বলে ইগোয়েস্ট ফ্যাটালিস্ট হিউম্যানিস্ট অল্ট্রোস্ট এটা হচ্ছে আলট্রুইস্ট আলট্রুইস্ট ইজ দ্য কারেক্ট আনসার যে সবাইকে ভালোবাসে এটা আরেকটা ওয়ার্ড হয় ফিলান্থ্রোপিস্ট যে মানুষকে ভালোবাসে আবার আলট্রুয়িস্ট কতটার মানে হচ্ছে যে মানুষকে ভালোবাসে ফিলান্থ্রোপিস্ট থাকলে অবশ্যই ফিলান্থ্রোপিস্ট হতো কিন্তু এখানে যেহেতু অপশনে নেই আলট্রোয়িস্ট হবে ইগোইস্ট কথাটার মানে ইগো আছে যার মানে যে স্বার্থপর এই টাইপের মানে হচ্ছে যে ভাগ্যকে বিশ্বাস করে ভাগ্য যে ভাগ্যকে ফেটকে খুব বিশ্বাস করে তাকে ফ্যাটালিস্ট বলে হিউম্যানিস্ট মানে হচ্ছে মানবিক যে মানবিক আর আলট্রোয়িস্ট কথাটার মানে হচ্ছে যে মানুষকে ভালোবাসে তো এখানে রাইট আনসার অপশন ডি চলে আসি নেক্সট হাই অ্যান্ড ড্রাই হাই অ্যান্ড ড্রাই এই ইডিয়মস্টার মানে হচ্ছে নেগলেক্টেড উন্ডেড নয় আহত নয় এটা হচ্ছে নেগলেক্টেড অ্যালোন নয় ডিপ্রেসড নয় হাই অ্যান্ড ড্রাই কথাটার মানে হচ্ছে নেগলেক্টেড মানে অবহেলিত নেক্সট দেখো ভয়েস চেঞ্জ রয়েছে ইট ইজ ইম্পসিবল টু ডু দিস এটা করা অসম্ভব এটা এখানে ভয়েসটা করতে হবে ভয়েস চেঞ্জ করতে হবে তাহলে এখানে ভয়েস চেঞ্জ হবে অপশন বি দিস ইজ ইম্পসিবল টু বি ডান টু বি ডান হচ্ছে জাস্ট ওই টুকু জায়গার ভয়েসটা চেঞ্জ হবে দিস ইজ ইম্পসিবল টু বি ডান রাইট আনসার অপশন বি চুল আসেন নয়ের দাগের কোয়েশন সি ড্যাস চকোলেট আইসক্রিম সে ভালোবাসে বা পছন্দ করে চকোলেট আইসক্রিম এটা লাভস হবে কেন এটা সাধারণ একটা কথা সাধারণ নর্মাল স্টেটমেন্ট তো এই ক্ষেত্রে এটা লাভস হবে ইজ লাভিং নয় হ্যাজ লাভিং নয় হ্যাজ বিন লাভ নয় চলে নেক্সট টেন নম্বর কোয়েশ্চন সেলিব্রেশন অব টেন ইয়ার্স দশ বছর পূর্তিকে কি বলে এটাকে বলে দশ বছর পূর্তি হচ্ছে টিন জুবিলি আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে টিন জুবিলি ব্রোঞ্জ নয় কপার নয় এটা হচ্ছে টিন জুবিলি টিন বা অ্যালুমিনিয়াম হচ্ছে টেন ইয়ার সেলিব্রেশনকে টিন জুবিলি বলে আমি প্রত্যেককে বলতে চাইছি যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে অসংখ্য ধন্যবাদ